আমার মতো ফুচকা প্রেমী কে কে আছেন বলেন তো? আমি অনেক বেশি ফুচকা খাই, আর মাঝে মধ্যে যখন আমার ফুচকা খাওয়ার ক্রেভিং উঠে তখন আমি আশেপাশে আসলে খুঁজতে থাকি কোথায় ফুচকাটা খুব মজার, তো আমি সাথে সাথে চলে যাই ফুচকা খাওয়ার জন্য। আর একটা ব্যাপার হচ্ছে আমি সবসময় ডিসিসি মার্কেটে যাই, ওখানে একটা ফুচকাওয়ালা আছে আর ওই ফুচকাওয়ালাটা হচ্ছে গিয়ে বিকেল ছাড়া উনি বসেন না, ওনাকে পেতে হলে আমাকে বিকেলে যেতে হয়। তো যেদিন আমার বিকেলে কাজ থাকে বা বিকেলে আমি যাই ফুচকা মানে গ্রোসারির জন্য, তখন আমি ওই মামাটাকে পাই এবং ওনার কাছ থেকে আমি সবসময় ফুচকা খাই, আর ওনার ফুচকাটা একটু ডিফারেন্ট থাকে। আর একটা ব্যাপার হচ্ছে ডিসিসি মার্কেটের ওই জায়গাটা আসলে সব স্ট্রিট ফুড পাওয়া যায়, এরকম কোনো দামি ফুড না, বাট ফুচকাগুলি বা অন্য যে খাবারগুলি আছে ওর খাবারগুলি মোটামুটি মজার হয়, যে ওনাকে সবসময় আসলে পাওয়া যায় না, বিকেলে থাকেন মাঝে মধ্যে আবার বিকেলেও পাওয়া যায় না, দেখা যায় ঈদ কোরবানির পরে গেলে দেখা যায় অনেক দিন পরে ওনাকে দেখা যায়, উনি আসলে সহজে আসেন না, আর ওনার টক থেকে শুরু করে সবই একটু ডিফারেন্ট থাকে। নর্মালি দেখা যায় অন্য জায়গার ফুচকাগুলি দেখা মানে টকগুলি এমনি গোলানো থাকে, ওনারটা চাল দিয়ে ঘন করে একটু ডিফারেন্ট স্টাইলের থাকে, তবে খুব যত্ন সহকারে ধীরে ধীরে বানান, খুব যে তাড়াহুড়া করেন এমন কিছু না। এই যে মাত্র আসছে এখন আমি ওনার কাছ থেকে, আমি হচ্ছে গিয়ে ফার্স্ট কাস্টমার, আমি খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি, এই জন্য সে পিঁয়াজ টিয়াজ কেটে রেডি হচ্ছে। এই যে ফুচকাগুলি এখন বানাচ্ছে সে, এখানে ওনার কাছে ঝালমুড়িও পাওয়া যায়, ওনার ঝালমুড়িটাও বেশ মজার, আর পাশে অনেক বুটমুড়ি তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজু সিঙ্গারা সব কিছুই বিক্রি করে ডিসিসি মার্কেটের এই জায়গাটায়। তো আসলে ওই জায়গার ঝালমুড়ি আর এই জায়গার ঝালমুড়ির মধ্যে অনেক পার্থক্য থাকে, এই মামারটা আসলে অনেক মজার। আপনারা কেউ কখনো বিকেলে ডিসিসি মার্কেটে গেলে অবশ্যই ওনার ঝালমুড়িটা ট্রাই করবেন। এটা হচ্ছে জায়গাটা হচ্ছে আগে যে মার্কেটটা ভেঙে ফেলেছে, এখন যে মার্কেটগুলি মানে ভেঙে ফেলার পরে যে লোকাল প্রোডাক্ট মানে যে প্রোডাক্ট নিয়ে রাস্তার মধ্যে সব খুলেছে ওখানে, অথবা ফলের দোকানের কাছেই এই ফুচকাওয়ালাকে পাওয়া যায়, অন্য অন্য আরও আদার্স যে খাবারগুলি আছে সবগুলি ওখানে পাওয়া যায়। তো যাই হোক, অনেক কথা বললাম, আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, সেই সাথে আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।